সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ মঙ্গলবার আরামবাগের 18 নম্বর ওয়ার্ডে নেতাজি মহাবিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ সূচনা হল। কলেজ সূত্রে জানা গেল এই প্রতিযোগিতা দুদিনব্যাপী চলবে, আজ তার প্রথম দিন। উল্লেখ্য, করোনা মহামারীর কারণে গত 2 বছর এই অনুষ্ঠান বন্ধ ছিল। আজ আবার শুরু হয়, ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেল। এই অনুষ্ঠানে ছিলেন আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর অসীম কুমার দে এবং আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ। এটা অ্যাকচুয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠান নিশ্চয়ই, কিন্তু এটা হলো বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। মানে এটা প্রতি বছরই কলেজে হয়। গত 2 বছর করোনার জন্য আমাদের বন্ধ ছিল, এবছর যেহেতু সব কিছু খুলে গেছে আমরাও শুরু করে দিয়েছি। ক্লাস যেমন হচ্ছে তার সঙ্গে সাংস্কৃতিক প্রতিযোগিতা। কদিন ধরে হবে এই প্রতিযোগিতা? 2 দিন, আজকে এবং কাল। বিভিন্ন ইভেন্ট আছে, তাতে সেই ইভেন্টে ছাত্রছাত্রীরা নামও দিয়েছে এবং তাতে আমাদের টিচারাই মূলত জাজ থাকেন এবং তারা 2 দিন ধরে যে প্রতিযোগিতা হবে তাতে প্রথম, সেকেন্ড, দ্বিতীয় এবং তৃতীয় তারা পুরস্কৃত হবে। এই প্রতিযোগিতায় কী কী অংশ, মানে কী কী বিষয় আছে, কী কী সমস্ত আছে? সাংস্কৃতিক অনুষ্ঠানে ভ্যারাইটিস, গান আছে, আবৃত্তি আছে, তারপর গ্রুপ থিয়েটার আছে, কুইজ কন্টেস্ট আছে, তারপর খবর পড়া আছে, তাৎক্ষণিক বক্তৃতা আছে, তারপরে আঁকা আছে, অঙ্কন প্রতিযোগিতা সমস্ত, অর্থাৎ দান্না একটা জীবনের দৈনন্দিন নান্দনিক দিকটা সব কটাকেই আমরা এখানে হাতে রেখেছি। স্যার, শুধু কি এই নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে? ইন্টারন্যাশনাল কম্পিটিশন, শুধুমাত্র ছাত্রছাত্রীদের মধ্যে। কত বছর ধরে হচ্ছে এইটা প্রতিযোগিতা? দীর্ঘদিন, এটা কলেজের একটা প্রতিযোগিতা পরে 2 বছর বন্ধ ছিল। ধন্যবাদ স্যার। সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার, আরামবাগ, বসন্তপুর মোড়, ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। আজকে কলেজেতে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2 বছর পরে কলেজে অনুষ্ঠানটা আবার চালু করা হলো। এখানে অনেক রকম প্রোগ্রাম রয়েছে, এটা প্রথমত ডিপার্টমেন্টের প্রোগ্রাম, প্রত্যেকটা ডিপার্টমেন্ট বাইজ এখানে প্রোগ্রাম হচ্ছে। তো এখানে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের ছাত্র ইউনিয়নের ছেলেরা আছে, যাতে কোনো রকম ঝামেলা না হয়, কোনো রকম কিছু না হয় সেটা আমাদের ছাত্র ইউনিয়ন থেকে দেখা হবে। আজকে প্রিন্সিপাল স্যারের যেটা নির্দেশ আছে যে কলেজে কোনো রকম বাইরের ছেলে মেয়েরা না আসতে পারে, তো সেটাও আমরা লক্ষ্য রেখেছি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে। এখানে নৃত্য আছে, কুইজ আছে, এখানে মিউজিক আছে, আরও অনেক অনেক নানান প্রতিযোগিতার অনেক প্রোগ্রাম রয়েছে আজকে কলেজে। কতদিন ধরে হবে এটা? 2 দিন, 12 তারিখ, 13 তারিখ, মঙ্গলবার ও বুধবার। আজকে আপনার পরিচয়? আমার নাম সুমন কাজিন, আলিপুর নেতাজি মহাবিদ্যালয় কলেজ ইউনিটের জেনারেল সেক্রেটারি।
তো পার্টিসিপেট করেছি। আর বাইরে নয়, এখন আরামবাগের কাছেই কালীপুরের পাশে বেলিতে এসে গেল হাইড্রোটেক ক্লিন এনার্জি। অত্যাধুনিক ডিজিটাল মেশিনের সাহায্যে আপনার গাড়ির ইঞ্জিনের কার্বন ক্লিন করে নতুনের মতো গাড়ির ফিলিংস পেতে আজই আসুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।